আরে বিমল যে কোথায় স্কুল আগে দেখো ছোড়াগুলোকে যদি পিটিয়ে পাটিয়ে একটু মানুষ করতে পারো নিজের তো কিছু হলো না তাই প্রায়শ্চিত্তের হিসেবে মায়ের নামে স্কুলে জমি বলো টাকা পয়সাই বলো ওই যতটুকুনি সাধ্যি রে এসো 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 হ্যাঁ আর শোনো তোমার একটা জিনিস রাখা আছে ওখানে নিয়ে নিও জিনিস From our secretary with compliments. Kumro. Kintu eni ami No arguments. Only compliments. Explain with reference to the context. বাবা বাবা খুব লোক তো ওবেলা কি হলো মাঝখান থেকে আমার স্কুল লেট খুব রাগ হয়েছে তাই না ওবেলা যদি নাই এলুম এটা মুছল কে এভাবে কেউ লেখে বুদ্ধি জীব ভাগ্যে সেদিকে কেউ আসে টাসে না হাতিটা কি কুমড়ো কোথেকে স্কুল তোমাদের স্কুলে মাইনের বদলে বুঝি কুমড়ো দেওয়া রেওয়াজ এখন আমার মাইনে কি সবই তো জয়েন করলু তখন থেকে তো হ্যাচু হ্যাচু করছো কেন ঠান্ডা লেগেছে ঠান্ডা অমনি লাগলেই হলো এ হলো টাটা কোম্পানির তৈরি বডি বিশুদ্ধ ইস্পাত রেল কোম্পানি পুকুরটা কি টলটলে জল ওই সকালের দিকে একটু ঝাপাঝাপি করি তো নতুন জায়গা নতুন জল আর ও কিচ্ছু হবে না ও কিচ্ছু হবে না সব জানতে ঠাকুর এলেন বাস তাহলে বকু নিয়ে দিন ওদিকে তো এক্ষুনি সামনের পাশে পোঁ করে বেজে উঠবে শাকের ফু ও সংযম ইস ও দেখেছো ওবেলা থেকে তোমার জন্য একটা জিনিস বয়ে বয়ে বেড়াচ্ছি আর তার আগে তেষ্ঠং হ্যাঁ ধরুন কেন শ্রীচরণে অধীনে নিবেদন এটা বাড়ি নিয়ে যান খাবেন আমি কেন তুমি কুমড়ো খাও না খাই তবে একটু অসুবিধে আছে কিরকম রান্নার বিদ্যে কুমড়োর ক্লাস অব্দি এখনো উঠতে পারিনি নিজেরটা নিজেই রাঁধো তুমি না হাত পুড়িয়ে ছাড়ুন হ্যাঁ কি যেন একটা বলছিলেন কি একটা সকাল থেকে বই বেড়াচ্ছেন ও হ্যাঁ কটা ক্ষীরের পুতুল কাল চাপড়া ষষ্ঠী ছিল তো তার সঙ্গে কটা কলার বড়াও ভেজেছি আচ্ছা এই নাও বাড়ি নিয়ে গিয়ে খেও হ্যাঁ কেন শাস্ত্রে বলেছে শুভ উদ্বোধন করতে হলে প্রথমটা নিজের হাতে খাইয়ে দিতে হয় তোমার জন্যই অপেক্ষা করছি কোথায় আছো নিশ্চিন্ত কিন্তু খিড়কি দরজা সব লাগিয়ে দেয়ালেরও কান আছে
প্রাইভেট কথা বলে কথা। বসো বাবাজি। হ্যাঁ বলো। বলবো মানে আপনি কিছু মনে করবেন না তো? মনে করব কেন না, মানে যদি আমার সম্বন্ধে অন্যরকম কিছু ভাবেন। অন্যরকম আবার কি ভাববো? আরে তুমি হলে আইওডব্লিউ সাহেবের ভাই, এমন একটা লক্ষ্মীমন্ত ছেলে, কেঁপে না রেখে তুমি বলেই ফেলো কথাটা। মানে বলো 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 না বলো কথাটা, মানে আপনার মেয়ে বুলবুলিকে নিয়ে। আরে আমি ধরতে না পারলে কি হবে? গিন্নি তো ঠিকই ধরে ফেলেছেন, তুমি এখানে আসবে শুনে তিনি তো রসবড়া ভাজতে শুরু করে দিয়েছেন। রসবড়া? হুম, আমার উপর হুকুম হয়েছে যেই আমাদের প্রাইভেট কথা ফিনিশ তোমাকে ধরে নিয়ে সিধে ওনার কাছে যেতে হবে, রসবড়া খাওয়াবেন। আরও হুকুম হয়েছে প্রাইভেট কথা যতক্ষণ চলবে সমস্ত দরজা জানলা ঠিক এমনি করে সাঁটা থাকবে, বলা তো যায় না। একটা ওজ পাড়া গাঁ, এমন একটা সুন্দর ব্যাপারে কে কোথায় ভাঙচি মুঙচি দেবে, বোঝোই তো? ভাঙচি? হ্যাঁ, মানে আমার সাথে আপনার প্রাইভেট কথা সে আবার উনি জানেন নাকি? জানবে না, এত বড় একটা সুখবর, বুলবুলিকে তোমার মনে ধরেছে এই তো। কে? চলো বাড়ি। চলে কোথায় বাবাজি? রসবড়া খাবে না? রসবড়া? হ্যাঁ রসবড়া। রসবড়া মনে ধরেছে? ওই বুলবুলি যদি আমার বোন হতো না, তাহলে কান ধরে বেঞ্চির উপর দাঁড় করিয়ে রাখতাম 10 বছর। কি? তখনই বলেছিলাম গিন্নি ঝুঁকো না ঝুঁকো না, শুনলে আমার কথা? এখন খাও লাউ, খাও খাও। মাস্টার সাহেব, মাস্টার সাহেব, তেজ বুখার মাসা ভাইয়া কো, আগের ঘর মে কোই দবাবু হবে তো বেরো বেরো এখান থেকে নিকালো। আরে বাপ রে মুরগি, শোনো তুমি এক্ষুনি যাবে, গিয়ে এই হতচ্ছাড়াটার কান ধরে হিড়ির করে টেনে বার করে দিয়ে তবে ফিরে আসবে। হ্যাঁ বার করে দেবো। হ্যাঁ কোথেকে? কেন তোমার ওই রেলের কোয়ার্টার থেকে? ও তো তোমারই দোয়া। সর্বনাশ সর্বনাশ, খেপেছো? কেন? খোদ আইওডব্লিউ সাহেবের ভাই, তাকে বার করে দেবো, উল্টে আমারই বাঁশ হয়ে যাবে। এই তুই এক কাজ কর, তুই সাইকেলটা নিয়ে যা, আমাদের মনিরুদ্দিন মনি মাস্টার তাকে ডেকে নিয়ে আয়। জি। আর শোন, সঙ্গে ওষুধের বাক্সটা। ওষুধ না হয় পড়লো, কিন্তু বাকি সব দেখাশুনো। তুমি ভেবো না মিতি, আমরা তো আছি। আরে অমিতে, হ্যাঁ এই যে আমাদের দলের হে, তাহলে দিলুম ঠুকে এটাও রস্টক্স 200। জয় বাবা হেনিমে।